নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথ গুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবারও তোমাদের সুবিধার্থের জন্য MTS মাল্টিটাস্ক স্ক্রিনের এক্সাম প্যাটার্ন অনুসারে আমরা যে সমস্ত প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলির উপর আজ আমরা আলোকপাত করব। অলরেডি আমরা দুটো ক্লাস তোমাদেরকে MTS এর উপর প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই আজ পার্ট নাম্বার 3 ক্লাস হবে। যদি কারো আগের দুটা না দেখে থাকো, অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা দেখে নিবে। অতি ইম্পর্টেন্ট কিছু ম্যাথ ওখানে করানো আছে, সেগুলিকে দেখে অবশ্যই তোমরা 3rd নম্বর ক্লাসটাকে খুব মনোযোগ সহকারে নোট ডাউন করবে, ঠিক আছে? প্লেলিস্টে গিয়ে SSC MTS দেখে নিবে, ওখানে আমাদের সমস্ত ভিডিওগুলি MTS এর উপর প্রোভাইড করা আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওগুলিকে দেখো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। আজ আমরা MTS এর ক্লাস করব। MTS মাল্টিটাস্কিং এক্সামের যে সমস্ত ম্যাথগুলি গত কয়েক বছর যাবৎ এসেছিল সেই ম্যাথগুলির উপরই আমরা আলোকপাত করব, ঠিক আছে? আজ পার্ট নাম্বার 3 ক্লাস হবে। পার্ট নাম্বার 3 যে সমস্ত ম্যাথগুলি আছে সেই ম্যাথগুলি কি বলেছে বা কি সিকোয়েন্সে বলেছে অবশ্যই সেগুলিকে আমরা ফলো করব। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। ইন স্কুল 70% of the students are girls. The number of boys are 510. Then the total number of the students in the school is. Come on, total number of students in school কত ছিল সেটাই আমাকে বের করতে বলেছে। দেখো এখানে বলে দিয়েছে আমার বয়স কত, বয়স বলেছে 510। তাহলে এই বয়স যেহেতু এটা কোয়েট স্কুল, আমাদেরকে যা সিকোয়েন্স আছে সেটা আমরা বুঝতে পারছি যে সেটা কোয়েট স্কুল, মানে ছেলে এবং মেয়ে দুজনেই একই সাথে পড়াশোনা করে। যেখানে বলে দিয়েছে ইন এ স্কুল 70% অফ দ্য স্টুডেন্টস আর গার্ল, তার মানে আমরা যদি 70% গার্ল থাকি সেই স্কুলে তাহলে 30% হচ্ছে বয়স আছে। কেমন করে 100 মাইনাস 70, তার মানে 30% বয়স, ঠিক আছে? তারপরে কি বলেছে, দ্য নাম্বার অফ বয়স আর 510, তার মানে 510 জন স্টুডেন্ট আছে। তারা কারা? তারা বয়স, অনলি ফর বয়স স্টুডেন্ট আছে ওই স্কুলে কত, 510। তার মানে বয়স কত পার্সেন্ট আমাদের স্কুলে, আমাদের স্কুলে বয়স হচ্ছে 30%, তাই তো বলেছে? 30 তে কত, 510, 1 এ কত, 510 বাই 30, তাহলে 100% এ কত, তাহলে 100 এ হচ্ছে 510 ইনটু 100 বাই 30, তাহলে 510 থেকে 30 00 ক্যান্সেল করে দিলাম, তাই তো? 3 দিয়ে 51 কে ক্যান্সেলিং করলে হচ্ছে 17, তাহলে 17 ইনটু 100 মানে 1700। দেখো আমাকে বলে দিয়েছে গার্লস, গার্লস বলেছে 70%, তাহলে অটোমেটিক ভাবে বয়স কত হবে, বয়স 100 মাইনাস 70%, তার মানে 30%। এই 30% টা বয়স, কিন্তু বয়সের নাম্বারটা আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেন, কত বলেছে 500, তাহলে 30 তে কত, 500 তে, তাহলে 30% তে কত হচ্ছে, 30% হচ্ছে 500 তে, তাহলে 1 এ কত, 500 তে বাই 30, 100 এ কত, তাহলে 100 এ 500 তে ইনটু 100 বাই 30, 00 ক্যান্সেল করলাম, 3 দিয়ে ক্যান্সেলিং করলাম, তাহলে 17
ইন্টু হান্ড্রেড মানে 1700 তাহলে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য স্কুল তাহলে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন স্কুল 1700 ক্লিয়ার হয়ে গেছে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি ইন দ্য স্কুল 70% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস দ্য নাম্বার অফ বয়েজ আর 510 দেন the total number of the students in the school is তাহলে গার্লস আমাকে বলে দিয়েছে কত পার্সেন্ট 70% তাহলে বয়েজ কত পার্সেন্ট 100 minus 70% is equal to 30% তাই তো তাহলে 30 তে কত নাম্বার অফ বয়েজ 500 10 1 এ কত 500 10 by 30 তাহলে 100 এ কত 500 তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো ঠিক আছে আমাদের এই চ্যানেলটিকে তোমার যদি খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে খুব ভালো করে মনোযোগ সহকারে নেক্সট অঙ্কটাকে দেখো কি বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা অত কয়েক বছরে যে অনেক এক্সাম স্টেট লেভেলের এক্সাম অর সেন্ট্রাল লেভেলের এক্সাম খুব এসেছিল এই কোশ্চেনটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে এটা WBCS আমাদের যে PSC নেয় WBCS সিভিল সার্ভিসের এক্সামে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল দেখো কি বলেছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ স্কোয়ার হোয়েন ইচ অফ দ্য ইস সাইজ ইজ ইনক্রিজ বাই 10% দেখো কি বলেছে What will be the percentage of increase in the area of a square when of the its size is increased by 10%? তার মানে প্রত্যেকটা সাইজে increased কত পার্সেন্ট করে হয়েছে each side if size is increased by 10% তার মানে একটা স্কোয়ারে 10% সাইজ গুলি কি করেছে ইনক্রিজ করেছে মানে বৃদ্ধি করেছে তাই তো বলেছে 10% যদি বৃদ্ধি করে তাহলে 10% মানে হচ্ছে 10/100 তার মানে 1/10 তাই তো তাহলে 1/10 আমরা একটু মুখে মুখে বলি এটা তো 10টা তো ওল্ড আর তাহলে নিউটা কত হচ্ছে 10+1 তার মানে 11 তাই তো 10+1 তার মানে 11 তাহলে ওল্ড এর কত ছিল 10% করে বৃদ্ধি করে 10 তাই তো তাহলে তোমরা লিখ যদি ভালো করে আমরা লিখি তাহলে কি হবে ওল্ড হচ্ছে এন্ড নিউ তে হচ্ছে আমাদের এই টাইপটা কিন্তু একদমই আলাদা ঠিক আছে একটু ভালো করে বুঝলে ইজিলি এই অঙ্কের आंसरটা আমরা পেয়ে যাব কত হচ্ছে ওল্ড কত ওল্ড হচ্ছে আমাদের 10% বৃদ্ধি করেছে তার মানে 10 নিউ কত 10+1 তার মানে 11 তাহলে বোথ সাইডস আর স্কয়ার বোথ সাইডস আর স্কয়ার তাহলে 10 টা স্কয়ার মানে 100 11 টা স্কয়ার মানে 1:1 ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের ডিফারেন্সটা কত 1:1 মাইনাস 100 তার মানে 21 তাহলে 100 এ কত 21 1 এ কত 21/100 দেন আবার এগেইনস অফ পার্সেন্টেজ অফ 100% তাহলে 100 এ কত তাহলে आंसर কত হচ্ছে 21% ক্লিয়ার হয়ে গেছে দেখো আমি করে দিচ্ছি তাহলে 10% ইজ ইকুয়াল টু 10/100 পার্সেন্টেজটাকে ক্লিয়ার করানোর জন্য 00 ক্যান্সেলিং করে দিলাম 100টাকে বসিয়ে 1/10 তাহলে ওল্ড কত আমরা ধরে নিচ্ছি নিউ কত তাহলে ওল্ড কত 10 আর এখানে 10+1 তার মানে 11 নিউ তাহলে বসে যা
থ্যাংক ইউ ফর ওয়াচিং।